জন্য লজ্জাজনক বিষয়। আজকের যে দিন, আজকে হলো শিক্ষক দিবস, যে শিক্ষক দিবসে আজকে আমরা আমাদের শিক্ষক শিক্ষিকাকে শ্রদ্ধা করি, যে শিক্ষক দিবসে আজকে আমরা প্রত্যেকটা স্কুলে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাকে শ্রদ্ধা করে আমাদের সমাজের মেরুদণ্ড যারা শিক্ষক বলে পরিচিত তাদেরকে উৎসবের মেজাজে আজকের দিনটা যেখানে পালন করার উচিত ছিল, ঠিক আজকের এই দিনে ত্রিপুরার ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক ব্যাপার যে আমাদের এই রাজ্য দপ্তরে বা এই রাজ্যের শিক্ষামন্ত্রী আছে কিনা নাই এটাও আমাদের সন্দেহ রয়েছে, আমি আগেও বলেছিলাম। ঠিক আজকে আমাদের টিএসসিও বলুন, এসএফআই বলুন, আজকে আমরা এখানে এই শিক্ষা দপ্তরের সামনে বসে আন্দোলন করছি, কিন্তু এই শিক্ষা দপ্তরের কিন্তু এখন কোন নিদ্রায় আছে, এসি ঘরের ভিতরে আমাদের শব্দ গেছে কিনা আমাদের সন্দেহ আছে। যদি যে যদি যাও যদি নেওয়া থাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি তাদের কাছে খবর না নেওয়া থাকে, আমাদের এই আওয়াজ এই শব্দ আরো ধ্বনিত হবে। আমরা শুধু এখানেই না, আমরা 10 মিনিটের ভিতরে যদি আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের যদি অথরিটি থাকে আমাদের সঙ্গে কেউ দেখা না করে আমরা জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হব। কারণ আমরা জানি ত্রিপুরা রাজ্যের ইতিহাস, এই ইতিহাস দিন দিন কলঙ্কিত হচ্ছে। এখানে শিক্ষকরা তাদের চাকরি পাওয়ার ফিরত পাওয়ার জন্য তাদের অন্যের জন্য সিটি সেন্টারে ত্রিপুরার ইতিহাসে লজ্জাজনকভাবে অবরোধ করেছিল, ঠিক আজকেই এই ছাত্র সমাজ এখানে অবরোধ করতে হচ্ছে। তা আমরা শিক্ষা দপ্তরকে জানান দিতে চাই, এই পথ অবরোধ থেকে আমরা মাত্র তাই 10 মিনিটের সময় দিচ্ছি, 10 মিনিটের ভিতরে যদি আমাদের ডাইরেক্টর অফিস থেকে কোনো অথরিটি এসে যদি দেখা না করে তাহলে আমরা এখান থেকে জাতীয় সড়ক অবরোধ করব। আজকে এসএফআই টিএসইউ আমরা সবাই জানি আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, আমাদের রাজ্যের নেতা মন্ত্রীরা আজকে বড় বড় কথা বলবেন, কিন্তু তাদের বড় কথা বলার অধিকার নেই। এই রাজ্যের মধ্যে স্কুল ও কলেজে শিক্ষক সংকট চূড়ান্ত মাত্রায় গিয়ে পৌঁছেছে, সরকার নীরব হয়ে আছে, সরকার কিং কর্তব্য বিমূর, এরা কোনো ভূমিকা পালন করছে না। তাই আজকে এসএফআই টিএসইউ আমরা সিদ্ধান্ত নিয়েছি গোটা রাজ্যে আমরা শিক্ষক দিবসে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেই শিক্ষকের দাবিতে সমস্ত জায়গায় রাস্তায় নামব। আগরতলা শহরে আমরা শিক্ষা ভবনের সামনে এসেছি শিক্ষা দপ্তরকে জাগানোর জন্যে। এই দপ্তর ঘুমিয়ে পড়েছে, শীত ঘুমে আচ্ছন্ন, এই দপ্তরকে জাগাতে হবে। এই দপ্তরের যিনি কর্তা সেই শিক্ষামন্ত্রীকে জাগাতে হবে, তার জন্য আমরা এখানে এসেছি। কিছুক্ষণ পরে আমরা জাতীয় আমাদের এই সড়ক অবরোধ করব। আমরা এখন শিক্ষা দপ্তরের সামনে ধর্ণা সংগঠিত করছি, আমরা আওয়াজ তুলব যে এই কিং কর্তব্য বিমূর শিক্ষামন্ত্রীকে অবিলম্বে নিজের দায়িত্ব সম্পর্কে অবগত হতে হবে। সেই দায়িত্ব সম্পর্কে অবগত করানোর জন্যেই আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের কমরেডরা বলছেন যে বিজেপি থাকবে কতক্ষণ, বিজেপি যাবে বিসর্জন, অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি, এই কথা আজকে উঠছে, ছাত্ররা তুলছেন, এবং সেই আওয়াজ সর্বত্র ছড়িয়ে পড়বে, কেউ রুখতে পারবে না। এই অনাচারী সরকারকে ক্ষমতার মসনদ থেকে টেনে হিচড়ে নামানোর জন্যে এসএফআই লড়বে, এবং এই লড়াই শুরু হয়েছে।